মিরাজের রাতে আমাদের প্রিয় নবীজি যখন হযরত জিব্রাইল আলাইহিস সালাম এর সাথে হাঁটছিলেন তখন হৃদয় জোড়ানো সুঘ্রাণ পাচ্ছিলেন কি মন মাতানো একটা ঘ্রাণ রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম বিস্মিত হলেন এবং জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন হে জিব্রাইল আমি নাকে জান্নাতের সুঘ্রাণ অনুভব করছি তখন জিব্রাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ জান্নাতের এই সুঘ্রাণ ফেরাউনের দাসীর কবর থেকে আসছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন জিব্রাইল আলাইহিস সালামকে বললেন আমাকে ঘটনাটি বলো তখন জিব্রাইল আলাইহিস সালাম বললেন একদিন ফেরাউনের দাসী ফেরাউন এর কন্যা চুল আঁচড়ে দিচ্ছিলেন হঠাৎ তার হাত থেকে চিরুনি পড়ে গেল চিরুনিটি তোলার সময় দাসী আনমনে বলে উঠলেন বিসমিল্লাহ তখন ফেরাউন কন্যা বলল এই কথা দ্বারা তুমি আমার পিতাকে বুঝিয়েছ নিশ্চয় দাসী উত্তর দিলেন না আমি বলেছি আল্লাহ যিনি আমার প্রভু তোমার বাবার প্রভু জান্নাতের প্রভু সারা জাহানের প্রভু ফেরাউন কন্যা বলল তুমি যা বলেছ তা কি আমি আমার পিতাকে জানাবো নির্ভয় দাসী উত্তর দিল হ্যাঁ অবশ্যই কথাটি যখন জালিমদের মধ্যে শ্রেষ্ঠ জালিম ফেরাউনের কানে গেল তখন সে দাসীকে ধরবারে তলব করল দাম্ভিক ফেরাউন তখন তার উপদেষ্টাদের সাথে তার দরবারে বসা ছিল তাচ্ছিল্যের সুরে সে দাসীকে জিজ্ঞাসা করল হে আমার দাসী তোমার প্রভু কে সাথে সাথে দাসীর নির্লিপ্ত উত্তর আল্লাহ তিনি আমার প্রভু এবং তোমারও প্রভু দাসীর এমন উত্তর শুনে ফেরাউন ক্রোধ মাখানো অট্টহাসিতে ফেটে পড়ল এবং বলল যাও বাড়ি যাও পরদিন ফেরাউন সেই দাসীর বাড়িতে রক্ষীদের পাঠালো তাকে ও তার সন্তানদের দরবারে হাজির করতে যখন দাসীকে দরবারে হাজির করা হলো তখন তিনি দেখলেন ফেরাউনের একটি বড় কড়াইয়ের পাশে পায়চারি করছে ইবনে কাতির রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কড়াইকে বর্ণনা করে বলেছেন এটি এমন এক বিশাল একটি কড়াই যেখানে অনায়াসেই বিশাল সাইজের একটি গরু ঠাই পাবে তিনি আরো বলেছেন সেই কড়াইতে তেল টকবক করে ফুটছিল এবং কড়াইয়ের নিচে দাও দাও করে আগুন জ্বলছিল সন্তান সহ হাজির করানোর পর ফেরাউন দাসীকে বলল ওহে দাসী এবার বলো তোমার প্রভু কে এবারও দাসী বহীন উত্তর আল্লাহ যিনি আমার প্রভু এবং তোমার প্রভু এ কথা শুনে ফেরাউনের আদেশে রক্ষীরা তার বড় সন্তানকে ফুটন্ত তেলে নিক্ষেপ করল মা মা চিৎকার করতে করতে দাসীর ছেলেটি উত্তপ্ত তেলে নিমিষেই গলে গেল এই দৃশ্য দেখে ফেরাউন হু হু করে হাসতে লাগল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরাউনকে দুনিয়ার সবচেয়ে বড় জালিম বলে উল্লেখ করেছেন প্রথম সন্তানকে হত্যা করার পর ফেরাউন আবারও বলল হে আমার দাসী তোমার প্রভুকে সদ্য এক সন্তানকে চোখের সামনে গলে যেতে দেখা দাসী একটু বিচলিত না হয়ে আবারও বললেন আল্লাহ এই কথা বলার সাথে সাথে রক্ষীরা অন্য সন্তানকে ফুটন্ত তেলে নিক্ষেপ করল সাথে সাথে সেও সিদ্ধ হয়ে গেল তেলের সাথে মিলিয়ে গেল তারপর ফেরাউন আবারও বলল তোমার প্রভুকে চোখের সামনে সদ্য দুই সন্তান হারানো ইমানে প্রশ্নে অটল দাসী আবার উত্তর দিল আল্লাহ
যিনি আমার প্রভু তোরও প্রভু। এবার রক্ষীরা দাসীর দুধের শিশুটিকে তেলে নিক্ষেপ করার জন্য ঝুলিয়ে রাখল। ঠিক তখনই দেখা গেল আল্লাহর কুদরত। ছোট শিশুটি বলে উঠল, চিন্তা করো না মা, আমরা জান্নাতে আছি। দাসী এবার জোর গলায় চিৎকার করে বলে উঠলেন, আল্লাহ আমার প্রভু, তিনি আমারও প্রভু তোরও প্রভু। এরপর সেই দাসীকেও ফুটন্ত তেলে নিক্ষেপ করা হলো। দাসী অটুট ঈমান নিয়ে মহান আল্লাহর দরবারে পৌঁছে যান। মহান আল্লাহ আমাদের সকলকে পূর্ণ ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আমিন।